হ্যালো স্টুডেন্টস, এইমাত্র ইলেভেনের পরীক্ষা হলো ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স পরীক্ষার প্রশ্নগুলো এবং দেখে নাও এবং উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল দেখো, তার উত্তর হবে অপশান বি, টু টু দি পাওয়ার পি প্লাস কিউ। দ্বিতীয় প্রশ্ন দেখো যেটা ছিল, তার উত্তর হবে অপশান এ, জিরো। তৃতীয় প্রশ্ন, 20টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা, এটা 170, অপশান বি। এরপর দেখো 4 নম্বর যেটা ছিল, তার উত্তর হবে অপশান ডি, 49:81। মূলবিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তটির ব্যাসের সমীকরণ কী হবে? 3x + y = 0, এটা অপশান ডি। এক্স ওয়াই তলে সমান্তরাল সমতলের সমীকরণ কী হবে? z = c। এরপর দেখো lim(t→0, e^(x^2 - 1)/sin^2x, এটার মান হচ্ছে 1, অপশান এ। যদি n < 1 হয় তবে dx/dx(x^n) এর অস্তিত্ব থাকবে যখন x ইপসিলন কিউ। এরপর দেখো 9-এর প্রশ্ন, এটা উত্তর অপশান সি, 8/13। এরপর দেখো 10-এরটা, এই যে দেওয়া আছে গড় বিচ্যুতি, এটা ফর্মুলা হবে d-এরটা। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্নগুলো জাস্ট দেখে নাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটি ক্লিক করে নিও। ওকে, আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।